सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভাগ্যবার্তার অনুষ্ঠান যেখান থেকে শুধুমাত্র ভাগ্যের বার্তা আপনাদের অবধি পৌঁছয় তা নয়, তার পাশাপাশি বলবো যে প্রত্যেকের এই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যে একটি সম্যক ধারণা তৈরি করা হয় ভাগ্যবার্তা অনুষ্ঠান থেকে আমরা প্রত্যেকে জানি, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের এই যে পুরাতন শাস্ত্র, আমাদের যে ধর্মগ্রন্থ কি বলছে, আমাদের হিন্দু প্রাচীন ধর্মগ্রন্থ কি বলছে, আর যেহেতু পূজোর মধ্যে আমরা রয়েছি, প্রত্যেকটি দেবীর মূর্তি দেবীর রূপকে এখানে বর্ণনা করা হচ্ছে, আমরা অনেকটাই জানতে পারি। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে হাজির রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক, অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে মুহূর্তে কথা বলতে, ফোন করবেন, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6299224239, 6299224240, এই দুটি ফোন নাম্বারে এই মুহূর্তে আপনাদের প্রশ্ন রাখতে অবশ্যই ফোন করতে পারেন। চলে যাব সরাসরি পণ্ডিতজি কাছে। আজ প্রথমে রাশিফল দিয়ে আসব। আজ শুক্লপক্ষের তৃতীয়া চলবে সকাল 11:13 পর্যন্ত, তারপর শুরু হবে চতুর্থী। চতুর্থী থাকবে আগামীকাল সকাল 8:52 পর্যন্ত, 8:52 পর শুরু হবে পঞ্চমী। আজকের প্রীতিযোগ রাত 11:34 পর্যন্ত, তারপরে আগামীকাল আয়ুষ্মান যোগ। আজ এবং আগামীকাল গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তান নক্ষত্রে, আগামীকালও কন্যা রাশির হস্তান নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আজকে অবস্থান করছে তুলা রাশির বিশাখা নক্ষত্রে, আজ আবার বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল চন্দ্র বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তান নক্ষত্রে, আগামীকালও কন্যা রাশির হস্তান নক্ষত্রে অবস্থান করবে। বুধ আজকে চিত্রা নক্ষত্র থেকে কন্যা রাশির হস্তান নক্ষত্রে প্রবেশ করলো, অর্থাৎ বুধ আজকে কন্যা রাশির হস্তান নক্ষত্রে থাকবে, আগামীকালও কন্যা রাশির হস্তান নক্ষত্রে থাকবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, আগামীকালও ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে, আগামীকালও অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। শনি আজকে অবস্থান করছে মকরের শবরা নক্ষত্রে, আগামীকালও শবরা নক্ষত্রে অবস্থান করবে। রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, আগামীকালও কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে, আগামীকালও অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, অর্থনৈতিক শুভ, কর্মজনিত শুভ এবং ব্যবসা ক্ষেত্রে শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল অর্থ লাভের মতো যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আগামীকাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ শুভ সংখ্যা হচ্ছে, আজ হচ্ছে তিন সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, আগামীকাল চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে অশুভ, বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ, আগামীকাল শুভ। বিশ্বরাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে গুপ্তসূত্রে বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আগামীকাল বিশ্বরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন। বিশ্বরাশি জাতক জাতিকাদের আজ শুভ দিক হচ্ছে পূর্ব দিক, আগামীকাল দক্ষিণ দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। দুদিনই কিন্তু পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের এই দুদিনই অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিন কিন্তু অশুভ, সাবধানতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, কর্মক্ষেত্রে নানাভাবে গুপ্তসূত্র বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজ শুভ দিক হচ্ছে পূর্ব দিক, আগামীকাল উত্তর দিক। আজ শুভ রং হচ্ছে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। দুদিনই কিন্তু ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কন্যা রাশির
কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মজীবিত সাফল্য, ব্যবসাক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। কর্কট রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজকের দিনে, সাদা এবং নীল আজকের দিনে এবং সাদা এবং লাল আগামীকাল। এবং দুদিনই কিন্তু নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মানসিক টেনশন, শারীরিক পীড়া এবং সিংহ রাশি জাতক জাতকের প্রবল অর্থনাশের মতো যোগ আছে। এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু চিন্তাভাবনা করে অগ্রসর হতে হবে, কারণ বিশেষভাবে ঝুঁকি নেবেন না। এবং সিংহ রাশি জাতক জাতকাদের এই দুদিনই কিন্তু উত্তর দিকে অগ্রসর ক্ষেত্রে সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আজ হচ্ছে আপনাদের লাল এবং নীল, আগামীকাল হচ্ছে লাল এবং সবুজ। এবং দুদিনে কিন্তু ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যারাশি জাতক জাতকের ক্ষেত্রেও বিশেষ শুভাশুভ ফল মিলবে না এই দুদিন। এই দুদিনই কিন্তু মানসিক টেনশন, শারীরিক পীড়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। কন্যারাশি জাতক জাতিকারা কিন্তু এই দুদিনই কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন। কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য। কন্যারাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল হচ্ছে দক্ষিণ দিক। এবং এই দুদিনই কিন্তু পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ কন্যারাশি জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে সবুজ এবং নীল, আগামীকাল হচ্ছে সবুজ এবং লাল। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ এবং আগামীকাল অশুভ। তুলারাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসাক্ষেত্রে সাফল্য। তুলারাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে আজকে, আগামীকাল কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক পীড়া, প্রিয়জনের সাথে মতানৈক্য। তুলারাশি জাতক জাতিকাদের আগামীকাল অর্থনাশের মতো যোগ আছে এবং বিশেষ করে ভাতৃবিরোধ। এবং তুলারাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই কিন্তু আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, দুই সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক টেনশন বৃদ্ধি এবং শারীরিক বিড়ম্বনা আসার প্রবল যোগ, অর্থনাশ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামীকাল বিশেষভাবে শুভ। আগামীকাল আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। আপনাদের শুভ রং হচ্ছে আজ নীল এবং সাদা, আগামীকাল নীল এবং লাল। ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তিন সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এই দুদিন। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসাক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু সর্বক্ষেত্রে দুদিন সাফল্য পাবেন। ধনুরাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসা করতে চূড়ান্ত সাফল্য মিলবে। আজ হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, আগামীকাল হচ্ছে পশ্চিম দিক। আর শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই কিন্তু দুই সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুই দিনই কিন্তু বিশেষ বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক দিক থেকে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে নানা শুভাশুভ ফল মিলবে। এবং মকর রাশি জাতক জাতিকারা এই দুদিনই কিন্তু অর্থ লাভের মতো যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আগামীকাল হচ্ছে পশ্চিম দিক। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, এবং আগামীকাল হচ্ছে নীল এবং লাল। এই দুদিনই কিন্তু সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই শুভ, অর্থনৈতিক কর্মজীবিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এবং কুম্ভরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। ব্যবসায়ীরা নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। কুম্ভরাশি জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের আজ নীল এবং সবুজ, আগামীকাল হচ্ছে নীল এবং লাল। এই দুদিনই কিন্তু ছয় সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, চার সংখ্যার জাতক জাতকাদের অশুভ। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ, আগামীকাল শুভ। মীনরাশি জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক পীড়া, প্রিয়জনের সাথে মতানৈক্য। আগামীকাল আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ আছে। মীনরাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক পূর্ব দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল, আগামীকাল শুভ রং হলুদ এবং সবুজ।
এই দুদিনই কিন্তু ৬ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, ৯ সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। অবশ্যই রাশিফল শেষ আপনাদের বলে রাখি যে আপনারা জানেন এই পূজোর কটা দিন বিশেষভাবে কিন্তু ব্যস্ত থাকেন পণ্ডিতজি, এবং প্রচুর মানুষ কিন্তু অনলাইনে ওনার সঙ্গে একেবারে পুজো দেখা থেকে, তাই তো পণ্ডিতজি, দেখা থেকে শুরু করে সবটাই ওনারা যোগাযোগ করতে পারবেন আপনার সঙ্গে? হ্যাঁ, এমনি তো যোগাযোগ অবশ্যই করতে পারবেন, কারণ আমি তো পুজোতে আমিও ব্যস্ত থাকবো। আপনারা জানেন মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও পুজো হয়, এবং সেটা শুরু হবে ষষ্ঠী অর্থাৎ সোমবার থেকেই, সকাল থেকে পুজো শুরু হবে। আর তার পাশাপাশি আমি বিশেষ বিশেষ দিনের লাইভ টেলিকাস্ট করব, এবং সেগুলো হচ্ছে আপনারা আমার যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সেটা হচ্ছে অষ্টমীর দিন পুরো লাইভ, এবং সন্ধি পুজো। আপনারা অষ্টমীর দিন যদি অঞ্জলি দিতে চান, আপনারা কিন্তু আমার পুজোটাকে লক্ষ্য রাখবেন, অঞ্জলি দিতে পারবেন। তার পাশাপাশি সন্ধি পুজোও কিন্তু পুরোটা দেখতে পারবেন। সন্ধি পুজোর বিশেষ ব্যবস্থা থাকবে, নবমীর দিনও ব্যবস্থা থাকবে। এই হলো পুজোর ব্যাপার, এবং তার মধ্যে আপনারা কেউ যদি অনলাইন করতে চান, আমি বিশেষ বিশেষ সময় দিয়ে দেবো, সেই সময় আপনারা অনলাইনের পরিষেবা পেয়ে যাবেন। আর চেম্বারগুলো, চেম্বার আজ হচ্ছে বর্ধমান পাবেন লাস্ট। আজ বর্ধমানে যারা দেখাতে চাইছেন, আমি কিন্তু ১১টার মধ্যে বর্ধমানে চলে যাব, এবং ১১টার মধ্যে বর্ধমানে চলে যাব। আপনারা যোগাযোগ করুন। আগামীকাল অবশ্যই বারাসাতে পাবেন লাস্ট চেম্বার পুজোর আগে, অর্থাৎ বারাসাতে কাল সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কিন্তু আসতেই হবে আপনাদের, কারণ আমি বিকেলবেলা থেকে ৩টা থেকে কিন্তু পুজোয় ব্যস্ত হয়ে যাব। এবং বাইরের চেম্বারগুলো কিন্তু পুজোর পর পাচ্ছেন, যেমন ২৩ তারিখ অক্টোবর মাসের ২৩ তারিখ আগরতলায় চেম্বার করছেন পণ্ডিতজি, তার পরের দিন থাকছেন উনি গুয়াহাটিতে চেম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাচ্ছে ২৪ তারিখ শিলচর, ৩১ দিল্লি। এবং এভাবে আপনারা যোগাযোগ করুন ৮৫৮৩০১৩২৬৫৯৮৩৬৪৬৫৫৯, অফলাইন অনলাইন দুটোর ক্ষেত্রে যোগাযোগ করুন। আজকে আমরা আমি তৃতীয় রূপ নিয়ে আলোচনা করবো মা দুর্গার, কারণ এর আগে দুটো রূপ নিয়ে আলোচনা, প্রথম রূপ আমি দ্বিতীয় রূপ নিয়ে আলোচনা করেছিলাম। নবরাত্রিতে পূজিতা হন নবদুর্গার তৃতীয় রূপ অর্থাৎ চন্দ্র ঘণ্টা। পুরাণ অনুসারে শিব পার্বতীর বিবাহের সময় হঠাৎ তারকাসুর, পেত, পিশাচ, দৈত্য, দানবসহ আক্রমণ করেন। তখন দেবী পার্বতী এক দশভুজ রূপী মঙ্গলময় দেবী রূপে চন্দ্রসম বিশাল শুভ ঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত করেন। দেবীর মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্র ঘণ্টা নামে ডাকা হয়। দেবীর শরীরের রং স্বর্ণের বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা দেবী, হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপ, মালা থাকে। দেবীর বাহন সিংহ। এই দেবীর আরাধনায় সাংসারিক সুখ শান্তি এনে দেয় জীবনে, জীবন সর্বদিক থেকে পরিপূর্ণ হয় দেবীর আশীর্বাদে। আমি আগামীকাল অর্থাৎ সোমবার অবশ্যই অন্যান্য রূপ নিয়ে আলোচনা করব। আজ তৃতীয় রূপ নিয়ে আলোচনা করলাম, এর পাশাপাশি বলবো, কেউ আছেন নাকি? এর পাশাপাশি বলবো যে সপ্তমী, অষ্টমী, নবমী এই তিন দিন কিন্তু আপনারা অবশ্যই শুদ্ধ বস্ত্রে, যদি লাল বস্ত্র হয় আরও ভালো হয়, দুর্গা চালিশা পাঠ করবেন। সপ্তমী, অষ্টমী, নবমী সকালের দিকে, কিন্তু সেটা সকালের দিকে, হ্যাঁ, নির্দিষ্ট সময় বলতে কি সকাল ১০টার মধ্যে করলেই ভালো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিন দিন আপনারা কিন্তু দুর্গা চালিশা পাঠ করবেন। আরেকটি জিনিস করবেন, সেটা হচ্ছে অষ্টমীর দিন সন্ধেবেলায় একটা নিখুঁত কলা পাতা নেবেন, নিখুঁত কলা পাতা, লাল চন্দন বেটে নেবেন, এবং লাল চন্দন দ্বারা দুর্গা মন্ত্র লিখবেন ওই কলা পাতার উপরে, দুর্গা মন্ত্র লিখবেন কলা পাতার উপরে লাল চন্দন দ্বারা, কমপক্ষে ১১ বার লিখবেন, ২১ বার, নচেত ৫১ বার, নচেত ১০৮ বার, আপনাদের সুবিধা মতো লিখবেন, কমপক্ষে ১১ বার দুর্গা 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 এইভাবে লিখবেন। দুর্গা অর্থাৎ ১১ বার লিখবেন, অথবা ২১ বার লিখবেন, অথবা আপনি ৫১ বার লিখতে পারেন, অথবা ১০৮ বার লিখতে পারেন, লাল চন্দন দ্বারা নিখুঁত কলাপাতার উপর। লেখার পর সেটি
आपनी सन्धि पुजोर आसने रेखे देवें। पुजो शेषे अर्थात ओखानी थाकबे अर्थात दुर्गा मंदिर अर्थात दुर्गा मायर पाशापाशी काछेई थाकबे। पुजो शेषे अर्थात दशमीर पर कोनो जले भाषिए देवें अर्थात से गंगा होते पारे बा जेकोनो नदीते होते पारे भाषिए देवें। एबं सेई क्षेत्रे किन्तु आपनार जीवने नाना रकम बाधा विड़म्बना किन्तु खंडन हबे। नाना रकम बाधा विड़म्बना दुर्गा अर्थात दुर्गा मंत्र लेखार जोन्नो आपनार शत्रु नाश हबे। मानसिक दिक थेके नानाविध शुभाशुभ फल पाबेन। शारीरिक मानसिक दिक थेके आपनार अनेक क्षेत्रे किन्तु शुभाशुभ फल मिलबे। আচ্ছা বন্ধু রয়েছে তুমি পরে আসছে আরো দিয়ে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আপনাদের দুজনকে আমি নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে রূপালী দত্ত কথা বলছি। আমার ছেলের সম্বন্ধে আমি জানতে চাই। ছেলের কি নাম দিদি? দেবজ্যোতি দত্ত। আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 8/1/1983। 8/1। হ্যাঁ হ্যাঁ। আর সময় কি? জন্মস্থান কোথায়? আলিপুরদুয়ারে? কুচবিহারে। কুচবিহারে জন্ম। আপনি পণ্ডিতজির অনুষ্ঠান দেখেন না প্রথম? হ্যাঁ আমি আমি তো দেখি সকালবেলা ওনার রাশিফল তো আমি খুবই দেখি, অন্যান্য ইয়েগুলো শুনি, আমি উপাচারগুলো শুনি, খুব ভালো লাগে ওনার অনুষ্ঠান, খুব ভালো লাগে সকালবেলায় ওনার এই কথা খুব ভালো লাগে। আচ্ছা দাঁড়ান ওনাকে। আচ্ছা আপনার ছেলের জন্মবার কি শনিবার? হ্যাঁ 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 দাদা শনিবার। শনিবার মিথুন লগ্ন তুলা রাশি কিন্তু জানেন তো? হ্যাঁ হ্যাঁ। বিশাখা নক্ষত্র দেবাড়ি। আচ্ছা ঠিক আছে, এবার জন্ম ছকে আমি একটু আসছি। ওর লগ্নে রাহুর অবস্থান, আচ্ছা পঞ্চমভাবে শনিচন্দ্র, ষষ্ঠভাবে বৃহস্পতি, সপ্তমভাবে রবি কেতু, অষ্টমভাবে বুধ শুক্র মঙ্গলের অবস্থান। আচ্ছা তার পাশাপাশি এখন বর্তমান মহাদশাটাও দেখে নিচ্ছি। এখন বর্তমানে মহাদশা চলছে বুধের মহাদশা, অর্থাৎ লগ্নপতি বুধের মহাদশা। লগ্নপতি বুধ হচ্ছে অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ লগ্নপতি কিন্তু দুস্থানগত অবস্থায় আছে। লগ্নপতি রবি নক্ষত্র অবস্থান করছে। আর শুনুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু বর্তমানের বুধের মহাদশা, অর্থাৎ লগ্নপতি বুধের মহাদশায় কিন্তু অর্থাৎ 83-তে জন্ম। ওর মেইন মেইন জিনিসগুলো আমি বলবো, অর্থাৎ ওর বয়স বর্তমানে 38। আচ্ছা এই বুধের মহাদশায় বুধ যেহেতু লগ্নপতি কারক গ্রহ, বুধ যেহেতু দুস্থানগত অবস্থায় আছে, বুধের মহাদশা কিন্তু সতর্ক থাকতে হবে এক নম্বর শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। অর্থাৎ এই সময় কিন্তু শারীরিক প্রতিকূলতা প্রবলভাবে মানসিক প্রতিকূলতাও থাকবে। আচ্ছা কারণ চন্দ্র হচ্ছে শনিযুক্ত অবস্থায় আছে পঞ্চমভাবে, এবং লগ্নপতি যেহেতু দুস্থানগত আছে। তার পাশাপাশি ওর জন্মছক অনুযায়ী লগ্নের সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠভাবে অবস্থান করছে, সপ্তমভাবে রবি কেতুর অবস্থান। এতে কী হয়, ম্যারেজ লাইফ দাম্পত্য জীবন কিন্তু প্রবলভাবে সমস্যা। ঠিক আছে, দাম্পত্য ব্যাপারটা তো ম্যারেজ লাইফের বিয়ে হয়েছে কি? ডিভোর্স হয়ে গেছে। আপনি কি জানতে চাইছেন, মানে সেকেন্ড ম্যারেজের ব্যাপারটা কিছু জানতে চাইছেন কিছু? হ্যাঁ হ্যাঁ দাদা সেকেন্ড ম্যারেজটাই জানতে চাইছি। সেকেন্ড ম্যারেজের ব্যাপারে আপনি এখন ভাবতে পারেন, কারণ ওর এখন শুক্রের অন্তর্দশা চলছে। 23 সালের জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু ওর বিবাহের ব্যাপারে কিন্তু ভালো সময়। বিবাহ যদি আপনি দিতে চান, বিবাহের ব্যাপারে যদি আপনি অগ্রসর হতে চান, আপনার কিন্তু এখনই অগ্রসর হতে হবে। কারণ আপনার 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত ওর থাকবে হচ্ছে শুক্রের অন্তর্দশা। শুক্রের অন্তর্দশা তো পঞ্চমপতি শুক্র, পঞ্চমপতির অন্তর্দশা কিন্তু বিবাহের পক্ষে শুভ সময়। আচ্ছা এর বিবাহ যখন দেবেন অবশ্যই কিন্তু সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু আপনি
যৌতুক বিচার করবেন। আগের বিবাহে কি যৌতুক বিচার করেছিলেন? না, যৌতুক বিচার হয়নি, করেননি। মাঙ্গলিক মাঙ্গলিক দোষও ছিল কিন্তু জন্মঝাঁকে, সেগুলো দেখে শুনে বোধ হয় করেননি না? আচ্ছা, এই দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনাকে যেগুলো সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে, মাঙ্গলিক দোষ কিন্তু জন্মছকে আছে, সেক্ষেত্রে যৌতুক বিচার কিন্তু করতে হবে। আর সপ্তমভাবে রবিকেতুর অবস্থান, সপ্তমভাবে রবিকেতুর অবস্থান কিন্তু ভালো নয়, ঠিক আছে? সপ্তমভাবে রবিকেতু থাকা মানে কিন্তু সে জাতক জাতিকার জন্মছক অনুযায়ী কিন্তু ম্যারেজ লাইফ কোনোভাবেই ভালো থাকে না, এবং দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও যে সুখী হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। ও হ্যাঁ, গ্যারান্টি, কারণ ওর জন্মছকে চতুর্থ প্রতীক আরোগ্র হচ্ছে বুধ, এবং চতুর্থ প্রতীক কিন্তু দুস্থানগত অবস্থা, চতুর্থ ভাব হচ্ছে সুখ, মানসিক সুখ, সেই চতুর্থ প্রতীকও কিন্তু দুস্থানগত অবস্থায় আছে, এবং চন্দ্র মনের কারোগ্রহ শনিযুক্ত অবস্থায় আছে, ঠিক আছে? এইগুলো ভেবে ভেবেচিন্তে অগ্রসর হবেন। জন্মছকে ওর ভাগ্যপতি কারোগ্রহ শনি তুঙ্গী, কর্মপতি বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ কর্মভাবটা ভালো, কর্মভাবটা ভালো, জীবনে উন্নতি করতে পারবে, কিন্তু ম্যারেজ লাইফে অর্থাৎ জীবনে সুখ আসবে না, আপনি এটা ধরে নিয়ে এগোবেন। সেই জন্য হ্যাঁ, এটা ধরে নিয়ে আপনাকে এগোতে হবে। মানে এখান থেকে কোনোভাবে বেরোনো যাবে না কি? ওই আমি বললাম ওনাকে, আবার সপ্তমপতি দুস্থানগত অর্থাৎ ষষ্ঠ আছে, বৃশ্চিক রাশিতে বৃহস্পতি থাকা কখনোই শুভ নয়। সপ্তম ভাবপতি কারক গ্রহ বিশেষ করে মিথুন লগ্নের জাতক জাতিকা হতে পারে, বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, সপ্তমপতি বৃহস্পতি কখনোই বৃশ্চিক রাশিতে ভালো না। আপনার ছেলের জন্মছক যদি সবই ভালো থাকতো, ধরুন মাঙ্গলিক দোষ নেই, ওর সপ্তমভাবে রবিকেতু নেই, শুধু বৃহস্পতি আপনার ষষ্ঠভাব বৃশ্চিক রাশিতে আছে, তাহলেও দাম্পত্য জীবন খারাপ হতো। অর্থাৎ বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ভাবপতি বৃহস্পতি বৃশ্চিক রাশিতে থাকাই ভালো না, আর থাকলে যে কোনো জাতক জাতিকার জীবনেই দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, বুঝতে পারলেন তো? অর্থাৎ আপনার ছেলের জন্মছক খুব সাবধানে, অর্থাৎ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু চলছে, আপনি বিবাহ অবশ্যই দেবেন, আমি কখনো বলবো না ও সারা জীবন এইভাবে থাকুক, বিবাহ অবশ্যই দেবেন। 22 সাল পুরো বিবাহের যোগ, 23 সাল জানুয়ারি পর্যন্ত শুক্রের অন্তত বিবাহ দেবেন, কিন্তু আবার কুম্ভ রাশিতেও বৃহস্পতি ঢুকবে, অর্থাৎ রাশির পঞ্চমভাবে, রাশির পঞ্চমভাবে বৃহস্পতি গোচরে থাকাও শুভ, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে আপনি গার্জিয়ান হিসাবে, আপনি মা হিসাবে ওর যদি ওর ক্ষেত্রে, অর্থাৎ ওর ফিউচারের ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন, তাহলে কিন্তু আবার সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু সেই একই দশা হবে যেটা আগে হয়েছে। আমার কথা বুঝতে পারলেন? এটা আপনাকে সতর্ক করছেন উনি। হ্যাঁ, সতর্ক করে দিলাম, হ্যাঁ, এটা ভেবেচিন্তে অগ্রসর হবেন। হ্যাঁ, একদম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য আপনাকে, এবং অবশ্যই বলি আপনাদের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে পণ্ডিতজি প্রেডিকশন করেন, এটা কিন্তু মানুষকে সচেতন করার জন্য, যাতে পরবর্তী ভুল পদক্ষেপ আর আপনাদের না হয়। যাই হোক, আপনাদের বলে রাখি, আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করুন, স্ক্রিনে যাচ্ছে 8583013265, 9836464659, এই দুটি নাম্বারে অনলাইন অফলাইনে বুকিং করুন, যোগাযোগ করুন। আজকে হাতে সময় একদম শেষ আমাদের, আর অবশ্যই আগামীকাল আমরা দেখব অনুষ্ঠান পরবর্তীকালে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।